প্রিয় দর্শক, আমরা সরাসরি যুক্ত হচ্ছি বিএনপির বিক্ষোভ সমাবেশ ঢাকায়, নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে সরাসরি যুক্ত হচ্ছি। আপনারা জানেন যে বিএনপির আজকের এই বিক্ষোভ সমাবেশ মূলত সারা দেশে বিএনপির যে বিভাগীয় সমাবেশ হয়েছে, সেই বিভাগীয় সমাবেশগুলোতে বাধা দেওয়া হচ্ছে, গণপরিবহন বন্ধ করাচ্ছে এমন অভিযোগ তুলে আসলে বিএনপি আজকের এই বিক্ষোভ সমাবেশটি পালন করছে। এবং ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই বিক্ষোভ সমাবেশে রাজধানী ঢাকার বিএনপির বিভিন্ন ইউনিটের এখানে শত শত মানুষ এসে উপস্থিত হয়েছেন, এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনের অংশটি পুরো আসলে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে গেছে। এবং আমরা সরাসরি যুক্ত আছি এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক জনাবা হেলেন জেরিন খান। আমরা মামলা গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি মেয়র জনাব আব্দুস সালাম ভাই এখানে উপস্থিত আছেন, নব্বইয়ের মহাবীর সাবেক ডাকসুই ভিপি জনাব আমানুল্লাহ আমান ভাই সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত, জাতীয়তাবাদী মহিলা দলের প্রিয় বোনেরা সহ আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, বিগত ষোলটি বছর
সভাপতি জনাব কাজী রৌনকুল ইসলাম শ্রাবণ। প্রিয় দর্শক, কে কথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সেটি মন্তব্যের ঘরে জানাবেন, এবং সেই সঙ্গে রাজনৈতিক আপডেট গুলো পেতে এই পেজটি লাইক শেয়ার করে দেবেন। গণতান্ত্রিক আন্দোলনে আমাদের নেতা কর্মীদেরকে গুলি করে হত্যা, নির্যাতন এবং পুলিশি হয়রানির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি আয়োজিত আজকের এই জনসমাবেশ উপস্থিত সভাপতি বাংলাদেশ জাতীয় সভাপতি দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম আমাদের মাঝে উপস্থিত থাকবেন। প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিপ্লবী মহাসচিব বারবার যারা নির্যাতিত দণ্ডিত জননেতা মির্জা ফখরুল আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি এস এম জিলানী সিনিয়র সহসভাপতি ইয়াসির আলী সহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ, উপস্থিত বিএনপি এবং অঙ্গ সংগঠনের
গণতান্ত্রিক আন্দোলন করছে। আমরা মানুষের ভোটের অধিকার স্বল্পমূল্যের দাম নিয়ন্ত্রণের জন্য আজকে রাজপথে আছি। আরো অবৈধ শেখ হাসিনা সরকার আমাদেরকে দমন করার জন্য পুলিশ দিয়ে হামলা করছে, গুন্ডা বাহিনী দিয়ে হামলা করছে, অসভ্য আচরণ করছে আমাদের বিরুদ্ধে। ভাইয়েরা আমার, আজকে আপনারা যারা রাস্তায় নেমে এসেছেন এই নির্যাতনের প্রতিবাদে, আমরা আপনাদেরকে সাথে নিয়ে বলতে চাই, এখন শেষ সময় চলে এসেছে। এই শেখ হাসিনাকে বাংলার মসনদে রেখে এদেশকে দেউলিয়া করার কোনো মানেই হয় না। এখন থেকে শেখ হাসিনা এবং তার গুন্ডা বাহিনী যে ভাষায় সেইভাবে রাজপথে থাকবে। আমরা জাতীয়তাবাদী শেখ থাকার দর্শ জাতীয়তাবাদী সৈনিকরা ওইভাবে রাজপথে থাকবো, উপযুক্ত জবাব দেব শেখ হাসিনাকে বাংলার মসজিদ থেকে দাঁড়িয়ে জনগণের ভাষণ প্রতিষ্ঠা করবো। হৃদয়ের কাফেলায় সবাই একসাথে অবতীর্ণ হবো এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন। দেখে বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী শেখ হাসিনা জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবরোধ, স্টেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, কারণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল মোনায়েম মুন্না। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা দেশে ধরপাকড়, আওয়ামী লীগ নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক ঢাকার সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম আজকে এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত থাকবেন বিএনপির সংগ্রামী মহাসচিব বীর মুক্তিযোদ্ধা পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব বিজ্ঞাপন আলমগীর উপস্থিত আছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক কাটসুর সাবেক ভিপি গণপুত্রের গণপুত্রের মহানায়ক জনাব আমানুল্লাহ মান সহ উপস্থিত বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি সাবেক সকল ছাত্রনেতা জনাব সুলতান সালাউদ্দিন টুকু সহ মহানগর যুবদলের উত্তর এবং দক্ষিণের বিভিন্ন সরকারের দিন কিন্তু শেষ হয়ে গেছে, তাদের সময় কিন্তু শেষ হয়ে এসেছে। প্রশাসনের বিভিন্ন রদবদল এটাই প্রমাণ করে তারা অস্থিরতায় ভুগছে। এই অস্থিরতার একমাত্র কারণ বাংলাদেশে বিএনপি ইতিমধ্যে আন্দোলনের মাধ্যমে জনগণের মধ্যে একটি শক্তিশালী অবস্থান তৈরি করে ফেলেছে। এই সরকারের কিন্তু আর থাকার কোন অবকাশ নাই, সরকারের দিন শেষ হয়ে এসেছে। বাংলাদেশে আওয়ামী সরকারের দিন শেষ, বাংলাদেশে দেশনেত্রীর সরকার আগামীতে প্রতিষ্ঠিত হবে, এটাই শেষ কথা। বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ আমরা রাজপথ দখলে নিয়ে এই সরকারের বিদায় অবস্থান কবি করব ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সময় খুব কম, আরেকটি কথা বলতে চাই। তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তন আন্দোলনের মাধ্যমে হবে আগামীতে বাংলাদেশে দেশটার তারেক রহমানের বাংলাদেশ ইনশাল্লাহ। এই বলে জাতীয়তাবাদী যুবদল রাজপথে থাকার তিনি অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলার প্রাণ তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সভাপতি জনাব হাসান জাফি তুহিন। আজকের এই বিক্ষোভ সমাবেশে বিপ্লবী সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, আজকের সভায় উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি, সাবেক এমপি, সাবেক মন্ত্রী জনাব আমিনুর রহমান, উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী সদস্য সচিব আমিনুল হক সহ জাতীয় নেতৃবৃন্দ, অন্য সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আজকের এই বিক্ষোভ সমাবেশ সারা দেশে আমাদের নেতা কর্মীদের ধরপাকড়, মিথ্যা মামলা, হামলা এবং সন্ত্রাসের প্রতিবাদে। প্রিয় ভাইরা, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নতুন করে মামলা শুরু হয়েছে, হামলা শুরু হয়েছে, এই সরকারের বিদায়ের সময়ে গত 14 বছর কোন হামলা মামলা থেকে আমাদেরকে রাজপথে বিদায় করতে পেরেছে? আর এই বিদায়ের সময়ে কোন হামলা মামলা কি কাজ হবে? প্রিয় ভাইরা, গতকালকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছে 10 ডিসেম্বরে আমাদের ঢাকায় মহাসমাবেশে ভীত সন্ত্রস্ত হয়ে তিনি বলেছেন ডিসেম্বর মাসটা কি যাবে? স্পষ্ট ভাষায় বলতে চায় যে ডিসেম্বর মাসে আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল সেই ডিসেম্বর অবশ্যই আমাদের বিএনপি ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাস বেগম খালেদা জিয়ার ডিসেম্বর, এই ডিসেম্বর তারেক রহমানের ডিসেম্বর, এই ডিসেম্বর ইনশাআল্লাহ আপনারা আপনাদের বদল ঘটে যাবো, রাজপথে যাবো, তাতে আমরা রাজপথ থাকবো ইনশাআল্লাহ। এই প্রত্যাশা, এই প্রতিজ্ঞা ব্যক্ত হয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি সাবেক মন্ত্রী, চলমান গণতান্ত্রিক আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনাব এস এম জিলানি। সংগ্রামী সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী আহ্বায়ক আব্দুল সালাম উপস্থিত হয়েছে রাজ্যের এই বিশাল বিক্ষোভ সমাবেশের প্রধান বিপ্লবী সদের সম্পাদক রাজীব হাসান, সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, দক্ষিণের সভাপতি সদরুদ্দিন সেন্টু, সাধারণ সম্পাদক জাকির।